এই মধ্যে গুরুত্বপূর্ণ আপডেট, গোমতী নদীর জল ধীরে ধীরে কমছে, যার ফলে সাধারণ মানুষ অনেকটি নিশ্চিন্ত হতে পারবেন বলে আশা করছেন প্রশাসন। সংবাদে জানা যায়, গত কয়েকদিনের এক নাগারে বৃষ্টির ফলে গোমতী নদীর জল এক্সট্রিম ডেঞ্জার লেভেলে পৌঁছে গিয়েছে এবং দেখা যায় আজ সকাল পর্যন্ত সেই এক্সট্রিম ডেঞ্জার লেভেলের উপরে গোমতী নদীর জল বইছে। বর্তমানে কিছুক্ষণ আগে জেলা শাসক থেকে দেওয়া আপডেটে জানা গিয়েছে বর্তমানে গোমতী নদীর জল এক্সট্রিম ডেঞ্জার লেভেলে রয়েছে, তবে আগের থেকে অনেকটি জল কমছে এবং ধীরে ধীরে তার পরিমাণ কিন্তু অনেকটি হ্রাস পাচ্ছে, যার ফলে কিন্তু সাধারণ মানুষ কিন্তু অনেকটাই কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। কারণ অনেকেই আতঙ্কিত ছিলেন আজ রাতে যদি বৃষ্টির জল বাড়ে বা নদীর জল বাড়ে তাহলে কিন্তু সাধারণ মানুষকে আরও দুর্ভোগ পোহাতে হবে। তবে সব কিছুকে ছাড়িয়ে এই মুহূর্তে যে বিশেষ আপডেট সেটি হলো গোমতী নদীর জল ধীরে ধীরে কমছে এবং যে চিত্রটি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে সেটি হলো দিনের বেলার ছবি এবং সেখানেও দেখা যাচ্ছে গোমতী নদীর জল কতটা ভয়াবহ আকার ধারণ করেছিল। তবে স্বস্তির নিঃশ্বাস, জল কমছে।